সময়ের ব্যাপক জনপ্রিয় চিত্রনায়ক আসলাম তালুকদার মান্না প্রয়াত হয়েছেন 1.5 দশক আগে। মৃত্যুর আগে জীবন যন্ত্রণা নামের একটি সিনেমার কাজ শেষ করেছিলেন তিনি। যদিও সিনেমার কাজ শুরু হয়েছিল লীলা মাস্তান নামে, পরে সেন্সর বোর্ডের আপত্তির কারণে নাম পাল্টে ফেলা হয় মুক্তিযুদ্ধ ভিত্তিক এই সিনেমার। মান্নার মৃত্যুর পর বেশ কয়েকবার মুক্তি দিতে চাইলেও নানা জটিলতায় আলোর মুখ দেখেনি সিনেমাটি। তবে মান্না ভক্তদের জন্য সুখবর হচ্ছে, চলতি বছরের 15ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মুক্তি পাবে জীবন যন্ত্রণা। সংবাদ মাধ্যমকে এমনটাই নিশ্চিত করেন সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু। এই প্রযোজক বলেন, মুক্তিযুদ্ধের সময়কার গল্পের সিনেমা জীবন যন্ত্রণা। সঙ্গত কারণে মুক্তিযুদ্ধের বিশেষ দিনকে সামনে রেখেই মুক্তি দিতে চাই। সবকিছু ঠিক থাকলে আগামী 15ই ডিসেম্বরে মুক্তি পাবে সিনেমাটি। নায়ক মান্নার মৃত্যুর এতদিন পর ছবি মুক্তি দেওয়ার কারণ ব্যাখ্যায় খসরু বলেন, লীলা মাস্তান নামে দিয়ে সিনেমার কাজ শুরু করেছিলাম। ওই নামে 2011 সালে সেন্সারে জমা দেই। নাম নিয়ে সেন্সার বোর্ডের আপত্তির কারণে ছাড়পত্র পেতে দেরি হয়। নানা জটিলতার পর সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। করোনার কারণে সিনেমাটির মুক্তি পিছিয়ে যায় উল্লেখ করে খসরু বলেন, আমি মনে করি এই সময়ে তারকাবহুল সিনেমাটির আবেদনও অনেকটাই কমে গেছে। সিনেমাটির মুক্তি দিলেও হয়তো লোকসান হবে, এরপরও এটি মুক্তি দিতে চাই। মান্না ভক্ত ও সাধারণ দর্শক অপেক্ষায় আছেন সিনেমাটির জন্য। 2011 সালে সেন্সারে জমা পড়লেও সিনেমাটির ছাড়পত্র পায় 1 দশক পর 2021 সালে। ওই বছরে 26শে মার্চ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল, গণমাধ্যমকে তা জানিয়েও দিয়েছিলেন প্রযোজক খসরু। কিন্তু করোনার দাপটের কারণে শেষ পর্যন্ত সিনেমাটির প্রেক্ষাগৃহে উঠেনি সেই সময়। জীবন যন্ত্রণার পরিচালক জাহিদ হোসেন জানান, সিনেমাটির শেষ দৃশ্য ও ডাবিংয়ের কাজ শেষ করে যেতে পারেননি মান্না। এর আগে পৃথিবী থেকে চিরবিদায় নেন তিনি, পরে ডামি ব্যবহার করে গ্রেনেড হামলায় তার শহীদ হওয়ার দৃশ্য ধারণ করা হয়। মান্নার অংশের আংশিক ডাবিং করেন অভিনেতা রাতিন। মুক্তিযুদ্ধের সময়ের একদল যৌনকর্মীর মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া গল্প নিয়ে নির্মিত হয়েছে জীবন যন্ত্রণা সিনেমাটি। এই সিনেমায় মান্নার বিপরীতে আছেন চিত্রনায়িকা মৌসুমি, আরও আছেন বাপ্পারাজ, পপি, শাহনুর, মুক্তি, দিঘি, আলিরাজ, আনোয়ারা, শহীদুল আলম সাচ্ছু ও মিশা সদাগর সহ অনেকেই।